হ্যালো স্টুডেন্ট, তোমাদের সবাইকে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল সহজ পাঠে স্বাগত। আমরা আগের ভিডিওগুলিতে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের নবম শ্রেণীর জীবন বিজ্ঞান বিষয়ের জীবন ও তার বৈচিত্র্য অধ্যায়ের পাঠ্যসূচি নিয়ে আলোচনা করেছি বা পাঠ্য বিষয় নিয়ে আলোচনা করেছি। এই ভিডিওতে আমরা কিছু সিলেক্টেড ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই দয়া করে নিজের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে বেল বাটনটি ক্লিক করুন। পর্ব নাম্বার পাঁচে অর্থাৎ পাঁচ নম্বর পর্বে যে সিলেক্টেড ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি আছে সেগুলি হলো, যদি প্রথমে আমরা সঠিক উত্তর নির্বাচন করো, প্রতিটি প্রশ্নের মান এক, মাল্টিপল চয়েস কোশ্চেনের দিকে তাকায়, তাহলে দেখব যে প্রথম প্রশ্নটা এরকম যে হোমোসেপিয়েন্স কোন প্রাণীর বিজ্ঞানসম্মত নাম। চারটি অপশন, মানুষ, বন মানুষ, বানর, গরিলা। তোমরা দেখতে পাচ্ছ যে এ অর্থাৎ মানুষ হলুদ মার্ক করা আছে, সঠিক উত্তর মানুষ। দ্বিতীয় প্রশ্ন, গোখরো সাপ কোন শ্রেণীর অন্তর্গত প্রাণী। চারটি অপশন, অ্যাম্ফিবিয়া, রেপটিলিয়া, ম্যামালিয়া। চার নম্বর, অ্যাভিস, বি, রেপটিলিয়া সঠিক উত্তর। তিন নম্বর প্রশ্ন, জীববিজ্ঞানের যে শাখায় জীবাশ্ম নিয়ে আলোচনা করা হয় সেটি কোন শাখা। চারটি অপশন আছে, এক নম্বর নৃবিদ্যা, দু নম্বর সাইবারনেটিক্স, তিন নম্বর প্রত্নজীববিদ্যা এবং চার নম্বর ভৌগোলিক জীববিদ্যা। তোমরা সবাই দেখতে পাচ্ছ যে সি অর্থাৎ প্রত্নজীববিদ্যায় হলুদ রঙে মার্ক করা আছে, অর্থাৎ সঠিক উত্তর প্রত্নজীববিদ্যা। চার নম্বর প্রশ্ন, দ্বিপদ নামকরণের প্রবক্তাকে এ অ্যারিস্টটল, বি থিওফাস্টাস, সি ডারউইন, ডি লিনিয়াস। দেখা যাচ্ছে যে ডি লিনিয়াসকে হলুদ রঙে মার্ক করা আছে, অর্থাৎ লিনিয়াস সঠিক উত্তর। পাঁচ নম্বর প্রশ্ন, নিচের কোনটি মুনেরার অন্তর্গত। চারটি অপশন, ভাইরাস, ব্যাকটেরিয়া, অ্যাগারিকাস, স্পাইরোগাইরা। বি, ব্যাকটেরিয়া সঠিক উত্তর। এবার যদি আমরা এক নম্বর প্রশ্ন অতি সংক্ষেপে উত্তর দাও এরকম প্রশ্নের দিকে তাকাই, তাহলে দেখব যে প্রথম প্রশ্নটা বায়োনিক্স কোন কোন বিষয় নিয়ে গঠিত। উত্তর কি না, জীববিদ্যা এবং ইলেকট্রনিক্সের সহযোগে বায়োনিক্স গঠিত। দু নম্বর প্রশ্ন, মহাকাশযানে কোন শৈবাল মহাকাশচারীরা ব্যবহার করেন। সঠিক উত্তর, মহাকাশযানে ক্লোরেলা নামক শৈবাল মহাকাশচারীরা ব্যবহার করেন। তিন নম্বর, একটি ফার্ন জাতীয় উদ্ভিদের উদাহরণ দাও। তাহলে ডায়োপটেরিস হলো একটি ফার্ন জাতীয় উদ্ভিদের উদাহরণ। এরপরের কোশ্চেন, যে ধান গাছের বিজ্ঞানসম্মত নাম কি। ধান গাছের বিজ্ঞানসম্মত নাম ওরাইজা স্যাটাইভা। পাঁচ নম্বর পরের কোশ্চেন, অ্যানিলিডা পর্বের রেচন অঙ্গের নাম কি। অ্যানিলিডা পর্বের রেচন অঙ্গের নাম নেফ্রিডিয়া। ছ নম্বর, আর্থ্রোপোডা পর্বের প্রাণীর যে কোনো দুটি উদাহরণ দাও। তাহলে আর্থ্রোপোডা পর্বের প্রাণী হলো আরশোলা এবং মাছি। সাত নম্বর, স্তনগ্রন্থি কোন শ্রেণীর প্রাণীদের ক্ষেত্রে সক্রিয়। সঠিক উত্তর, স্তনগ্রন্থি স্ত্রী ম্যামালিয়া শ্রেণীর প্রাণীদের ক্ষেত্রে সক্রিয়। এবার যদি আমরা সংক্ষেপে উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান দুই এরকম প্রশ্নের দিকে তাকায়, তাহলে দেখব যে প্রথম কোশ্চেনটা কি না, বিপাক বলতে কি বোঝায়। তাহলে বিপাকের সংজ্ঞা বলতে হবে। তাহলে বিপাকের সংজ্ঞাটা কি না, জীবকোষে অনবরত যে রাসায়নিক বিক্রিয়া ঘটছে তাদের সমষ্টিগত ফলকে বিপাক বলা হয়। উদাহরণ কি, শ্বসন, রেচন, পুষ্টি ইত্যাদি হলো বিপাকের উদাহরণ। এবারে দ্বিতীয় প্রশ্ন, কৃষিকার্যে জীববিদ্যার যে কোনো দুটি প্রয়োগ উল্লেখ করো। কি কি প্রয়োগ না, একটা হচ্ছে যে খাদ্য উৎপাদনে, খাদ্য উৎপাদনকে কীরকম না, পোলট্রি চাষ, মৎস্য চাষ, মৌমাছি পালন এগুলো। আর দ্বিতীয় হচ্ছে যে পরিধেয় উৎপাদনে, যেমন উন্নত মানের পশম, রেশম ইত্যাদি উৎপাদনে। এবারে পরের প্রশ্নের দিকে যদি তাকাই, তাহলে দেখব যে ব্যক্তবীজী বা জিমনোস্পার্মের যে কোনো দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। কি কি না, প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে জিমনোস্পার্মের বীজ উৎপন্ন হলেও ফল উৎপন্ন হয় না, সেই জন্য এই সমস্ত উদ্ভিদদের ব্যক্তবীজী বা জিমনোস্পার্ম বলা হয়। এবং দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে যে এদের বীজে একটি বা দুটি বা ততোধিক বীজপত্র থাকতে পারে। এই হচ্ছে দুটি ব্যক্তবীজী বা জিমনোস্পার্মের বৈশিষ্ট্য। তো চতুর্থ প্রশ্ন, জলশামুক যে পর্বের অন্তর্গত তার দুটি বিশেষ বৈশিষ্ট্য উল্লেখ করো। তাহলে জলশামুক কোন পর্বের অন্তর্গত সেটা দেখতে হবে। জলশামুক হচ্ছে যে মোলাস্কা পর্বের অন্তর্গত। তাহলে মোলাস্কা পর্বের দুটি বৈশিষ্ট্যের কথা বলতে হবে, যে এক নম্বর বৈশিষ্ট্য কি না, এদের অঙ্কদেশে মাংসল পদ উপস্থিত। এবং দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে যে এদের রেচন অঙ্গের নাম
বৃক্ক বা বজনাশের অঙ্গ। এবারে পাঁচ নম্বর প্রশ্ন, অস্টিকথিস শ্রেণীর দুটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য লেখো। তাহলে কী কী হবে? না, এক নম্বর হচ্ছে যে এদের দেহ বিক্ষণিক সাইক্লয়েড, টিনয়েড বা গ্যানয়েড আঁশ দ্বারা আচ্ছাদিত, এক নম্বর। আর দু নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে কানকো এবং দেহগহ্বরে পটাকা দুই উপস্থিত। এগুলো হচ্ছে অস্টিকথিস শ্রেণীর দুটি বৈশিষ্ট্য। ছ নম্বর প্রশ্ন কি? না, বিজ্ঞানসম্মত নামসহ প্লাটিহেলমেনথিস পর্ব এবং পক্ষী শ্রেণীর একটি করে উদাহরণ দাও। তাহলে প্লাটিহেলমেনথিস পর্বের একটি প্রাণী হচ্ছে যে ফিতাকিমি, বিজ্ঞানসম্মত নাম টিনিয়া সোলিয়াম। এবারে পক্ষী শ্রেণীর একটি একটি প্রাণী কি? না, পায়রা। এর পায়রার বিজ্ঞানসম্মত নাম কলম্বা লিভিয়া। এবারে যদি আমরা দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্নের দিকে তাকাই, যেখানে প্রতিটি প্রশ্নের মান পাঁচ, সেই রকম একটি প্রশ্ন হলো বিপদ নামকরণ কাকে বলে এবং এর তিনটি নিয়ম উল্লেখ করো। তার মানে না, বিপদ নামকরণেরই তিনটি নিয়ম উল্লেখ করতে হবে। তাহলে বিপদ নামকরণ কাকে বলে? না, প্রথমে সংজ্ঞা দিকে যদি তাকানো যায় তাহলে দেখব যে গণ এবং প্রজাতি এই দুটি পদকে পাশাপাশি বসিয়ে জীবের নামকরণ করার যে পদ্ধতি তাকেই বলা হয় বিপদ নামকরণ। এবার বিপদ নামকরণের কিছু আন্তর্জাতিক নিয়মাবলী আছে, সেই নিয়মাবলীর মধ্যে তিনটি নিয়মাবলীর কথা উল্লেখ করতে বলা হয়েছে। তাহলে প্রথম নিয়মাবলী কি? না, বিপদ নাম লেখার সময় প্রথমে তো গণের নাম তারপরে প্রজাতির নাম লিখতে হয়। তাহলে গণের নামের প্রথম অক্ষরটি বড় হরফের হবে আর তারপরে প্রজাতির ক্ষেত্রে সব ছোট হরফের হবে। এটা হচ্ছে প্রথম নিয়মাবলী। দ্বিতীয় নিয়মাবলী কি? না, বিপদ নাম ইটালিক অক্ষরে লিখতে হবে, তবে ইংরাজিতে লিখলে তাকে নিম্নলিখিত করতে হবে। এবং তৃতীয় নিয়মাবলী কি? না, এই বিপদ নামকরণ শুধুমাত্র ল্যাটিন ভাষাতেই লিখতে হবে, অন্য ভাষায় নামকরণ সিদ্ধ নয়। এটা হচ্ছে দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্নের প্রথম প্রশ্ন। এবার দ্বিতীয় প্রশ্ন হলো যে জীব আর জ্বরের পার্থক্যগুলি লেখো, পাঁচ নম্বরের প্রশ্ন। তাহলে জীব আর জ্বরের পার্থক্যগুলি যদি বলতে হয় তাহলে এরকম কতগুলি বৈশিষ্ট্য আছে। যেমন প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে আকার ও আয়তন। তাহলে জীবের আকার এবং জ্বরের আকার কীরকম? না, জীবের নির্দিষ্ট আকার ও আয়তন আছে কিন্তু জ্বরের ক্ষেত্রে তা নেই। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে যে প্রোটোপ্লাজমীয় সংগঠন। প্রত্যেক জীবদেহ প্রোটোপ্লাজম সমন্বিত এক বা একাধিক কোষ নিয়ে গঠিত, কিন্তু জ্বরের ক্ষেত্রে জ্বরের কোনো প্রোটোপ্লাজমীয় সংগঠন থাকে না। তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে যে উত্তেজিতা বৈশিষ্ট্য। জীব উত্তেজনায় সাড়া প্রদান করে কিন্তু জ্বর উত্তেজনায় সাড়া প্রদান করে না। এবারে তারপরের বৈশিষ্ট্য হচ্ছে যে বৃদ্ধি, জীবের বৃদ্ধি হয়, অপরদিকে জ্বরের কোনো বৃদ্ধি হয় না। পাঁচ নম্বর হচ্ছে বিপাক। জীব দেহ বিপাকক্রিয়া সম্পন্ন করে কিন্তু জ্বরের কোনো বিপাকক্রিয়া পরিলক্ষিত হয় না। ছ নম্বর হচ্ছে যে চলন আর গমন। জীবের মধ্যে চলনগমন পরিলক্ষিত হয় কিন্তু জ্বরের চলনগমন দেখা যায় না। সাত নম্বর হচ্ছে যে জনন। জীব অপত্য জীব সৃষ্টি করে বংশ বিস্তার করে কিন্তু জ্বর সেরকম কিছু করে না। আট নম্বর হচ্ছে জীবনচক্র। অবশ্যই জীবের জীবনচক্র আছে কিন্তু জ্বরের জীবনচক্র নেই। বেশ, এটা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন। এবার তৃতীয় প্রশ্নের দিকে যদি তাকায় তাহলে দেখব যে তৃতীয় প্রশ্নটি এরকম যে একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের পার্থক্যগুলি লেখো। তাহলে প্রথমে একবীজপত্রী তারপর দ্বিবীজপত্রী। এক নম্বর কি? না, একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে মূল হচ্ছে যে অস্থানিক, গুচ্ছমূল প্রকৃতির, আর দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে মূল স্থানিক এবং প্রধান মূল। দ্বিতীয় পার্থক্য কি? না, ভ্রূণমূল ও ভ্রূণমুকুল যথাক্রমে ভ্রূণমূলাবরণী ও ভ্রূণমুকুলাবরণী দিয়ে আবৃত, কিন্তু দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে ভ্রূণমূল ও ভ্রূণমুকুল উভয়ই অনাবৃত অবস্থায় থাকে। তিন নম্বর কি? একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড বেশিরভাগ ক্ষেত্রেই মৃদগত হয় কিন্তু দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড বেশিরভাগ সময়ই বা বেশিরভাগ ক্ষেত্রেই বায়বীয় হয়। চার নম্বর হচ্ছে যে একবীজপত্রী উদ্ভিদের উদ্ভিদদেহ হচ্ছে অশাক আর দ্বিবীজপত্রী উদ্ভিদের উদ্ভিদদেহ হচ্ছে শাখা প্রশাখা যুক্ত। পাঁচ নম্বর, পত্রমূল কাণ্ড বেষ্টক গঠন করে একবীজপত্রী উদ্ভিদের। দ্বিবীজপত্রী উদ্ভিদের পত্রমূল উপাদান পত্রমূল গঠন করে। ছ নম্বর কি? না, পাতায় একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে সমান্তরাল শিলাবিন্যাস থাকে এবং পাতা সমাঙ্গ প্রকৃতির হয়, এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে পাতায় জালিকাকার শিলাবিন্যাস দেখা যায় এবং পাতা বিষম প্রকৃতির হয়। সাত নম্বর পার্থক্য কি? না, এদের একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে ফুলে বৃত্তি দলমণ্ডল থাকে না, পরিবর্তে পুষ্পপুট বর্তমান। সাত নম্বর, এদের দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য হচ্ছে যে বা পার্থক্য, ফুলে বৃত্তি দলমণ্ডল উপস্থিত, পুষ্পপুট থাকে না। আট নম্বর পার্থক্য, এটা সবার এটা হচ্ছে যে কমন পার্থক্য। না, একবীজপত্রী উদ্ভিদের বীজে একটি মাত্র বীজপত্র থাকে, অপরদিকে দ্বিবীজপত্রী উদ্ভিদের বীজে দুটি বীজপত্র থাকে।
এই হলো একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের প্রধান পার্থক্যগুলি। এবারে সর্বশেষ প্রশ্ন যদি দেখি, অ্যাম্ফিবিয়া ও রেপটিলিয়া শ্রেণীর তিনটি পার্থক্য লেখো এবং প্রত্যেক বিভাগ থেকে একটি করে উদাহরণ দাও। তাহলে অ্যাম্ফিবিয়া এবং রেপটিলিয়াকে প্রথমে দুভাগে ভাগ করা হয়েছে নিয়ে, তাহলে প্রথম পার্থক্য কী? না, অ্যাম্ফিবিয়া শ্রেণীর চর্ম হচ্ছে যে সিক্ত এবং নগ্ন প্রকৃতির, অপরদিকে রেপটিলিয়া শ্রেণীর দেহ শুষ্ক, ত্বক শুষ্ক এবং এপিডার্মাল আঁশ দ্বারা আচ্ছাদিত থাকে। দ্বিতীয় পার্থক্য কী? এদের অগ্রপদে চারটি এবং পশ্চাৎপদে পাঁচটি নখরবিহীন আঙুল থাকে। রেপটিলিয়া শ্রেণীর দ্বিতীয় পার্থক্য কী? না, এদের প্রতিটি পদে নখরযুক্ত পাঁচটি করে আঙুল থাকে। তৃতীয় পার্থক্য, অ্যাম্ফিবিয়া শ্রেণীর ক্ষেত্রে অবসারণী ছিদ্র উপস্থিত, আর রেপটিলিয়া শ্রেণীর ক্ষেত্রে অবসারণী ছিদ্র আড়াআড়িভাবে অবস্থিত। অ্যাম্ফিবিয়া শ্রেণীর প্রাণীর উদাহরণ একটা হচ্ছে যে কুনোব্যাং, যার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে যে বুফো মেলানস টিকটাস, আর অপরদিকে রেপটিলিয়া শ্রেণীর উদাহরণ হচ্ছে টিকটিকি, যার বিজ্ঞানসম্মত নাম হেমিডাকটাইলাস ফ্ল্যাভিভিরিডিস। তাহলে এই পর্যন্তই আমাদের কিছু সিলেক্টেড এই জীবন ও তার বৈচিত্র্য অধ্যায় কিছু সিলেক্টেড প্রশ্ন নিয়ে আলোচনা করলাম এই ভিডিওতে। এবারে এর পরেও যদি কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষায় আসতে পারে বলে মনে হয়, তাহলে সেই প্রশ্নগুলি আমরা পরে পরীক্ষার আগে সেইগুলি নিয়ে আলোচনা করব এবং তার উত্তর দিয়ে দেব। ধন্যবাদ।